আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই অথুইন ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আল্লা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জেনুল আবিদিন আজাদ আর আপনাদের মনোযোগের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতু প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শাহিনা ইয়াসমিন রাজারবাগ থেকে লিখেছেন আমি প্রায় সময় অসুস্থ থাকি সুস্থতার জন্য একটা ছাগল সৎকার নিয়োগ করেছি কখন দিলে ভালো হবে নিয়োগ করার সাথে সাথেই নাকি পরে দিলেও হবে ধন্যবাদ আপনি সবসময় সুস্থ থাকেন সুস্থ জন্য একটা ছাগল নিয়োগ করেছেন এটা হয়তো আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করবেন এটাই তো মনে হচ্ছে জি সৎকার করতে সৎকার করতে বলেছেন তো এটা আপনি যখন করেছেন নিয়ত তখনই করে দেন পরে করবেন কেন মানে আপনি কি আল্লাহ তালার উপর মানে ইয়ে করেছেন যে আল্লাহ আমি এখন সুস্থ হয়ে তারপরে সুস্থ করে দেন তারপরে আমি আপনাকে দেব অথবা আপনার জন্য শতকা করব না এখনই সাথে সাথেই করে দেন এটা সুন্না হচ্ছে যদি কোনো ব্যক্তি শতকা করার নিয়োগ করে থাকেন আল্লাহ সন্তুষ্টির জন্য জবে করার নিয়োগ করে থাকেন তাহলে তিনি সেটা সাথে সাথেই জবে করে দেবেন ডিলে করবেন না সুতরাং দেরি না করাই আপনার জন্য উত্তম যত বেশি দ্রুত করবেন ততই আপনার জন্য করলাম কারণ আল্লাহ তালা আপনার কমিটমেন্টটাকে দেখবেন সুতরাং কমিটমেন্ট অনুযায়ী আল্লাহ রব আলমিন আপনার জন্য ফয়সলা করবেন সুতরাং ডিলে করবেন আল্লাহর হকের ব্যাপারে ডিলে করা সুনাপরিপন্থী কাজ আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন আমি কোন আমল করলে আল্লাহ আমাকে সব অসুখ থেকে সুস্থতা দান করবেন ওই যে বেশি বেশি করে সৎকার করুন বেশি বেশি করে জবে করুন বেশি বেশি করে আল্লাহ তালা সন্তুষ্টের জন্য দান করুন এর চেয়ে উত্তম আমল আর নেই এটা চিকিৎসা এটা কি শেখুল ইসলাম কাজীমতলা বলছে এটা হচ্ছে এটা নিজেই মানে স্বয়ং সম্পূর্ণ একটা চিকিৎসা ব্যবস্থা এতে রোগ সেরে যায় সাথে সাথে রোগ সুস্থ হয়ে যায় এই জন্য এটা করুন আর আল্লাহ তারা কাছে বেশি বেশি করে দোয়া করুন দোয়া করুন আল্লাহাবাহমের কাছে দোয়া করুন যে আল্লাহ আপনি মেহরবানি করে সুস্থ করে দিন আর যে চিকিৎসা পদ্ধতি আমি বলেছি সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করুন অসুস্থতা বিষয়টা কি সবসময় খারাপ না সেটা তো কোনো অসুস্থতাকে খারাপ বলার বিষয় নয় অসুস্থতা বিভিন্ন পর্যায়ে রয়েছে তবে অসুস্থ হলে কোনো ব্যক্তি তিনি যথা বেশি 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 আল্লাহ তার কাছে ধর্ণ দিতে পারে সুস্থ ব্যক্তি অত বেশি ধর্ণ দিতে পারে না সুস্থতা মানুষ নিয়ামতের কথা বলে যায় সুস্থতার কারণে মানুষ আল্লাহর কথা বলে যায় মানুষের কাছে প্রাচুর্য যখন দেখা দেয় তখন মানুষ আল্লাহর কথা স্মরণে আসে কম কিন্তু অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে তখন দেখা যায় যে মানে পরতে পরতে মানে পর্যায়ে পর্যায়ে মানে সময় সময় সব সময় আল্লাহর কথা স্মরণ করে সুতরাং অসুস্থতা একটা ভালো বিষয় অসুস্থতার বিভিন্ন পর্যায়ে রয়েছে অসুস্থতা হলেই যে আপনি খারাপ অবস্থানে আছেন অসুস্থ হলে তো হয় এবং মানুষের মর্যাদা উন্নীত হয় হ্যাঁ অসুস্থতার অনেকগুলো বিষয় রয়েছে কিন্তু মানে মূল কথা হচ্ছে দর্শ স্বাভাবিক সুস্থতা আর আপনি বেশি স্মরণ করতে পারবে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিতে পারবে তো আমি যদি এটা এই সুযোগটুকু পেয়ে যাই এটাই তো সবচেয়ে বড় কথা অসুস্থ হলে হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে আল্লাহর কাছে সওয়াবের আশা করতে হবে ইনশাআল্লাহ সেটা তখন আমাদের জন্য কল্যাণকর হতে পারে প্রিয় দর্শক সবশেষে আপনি লিখেছেন কোন মুসলিমকে কি আগে সালাম দেওয়া যাবে না মুসলিম ব্যক্তিকে আগে সালাম না দেওয়াটাই উত্তম আগে সালাম না দেয়াই উত্তম এটা হলো মানে মূল উত্তর দিয়ে দিয়েছি এবার সালায় আমরা অনেক বিস্তারিত বিভিন্ন সময় আলোচনা করেছি সামাজিক বিষয় অনেক অনেক বিষয়ে আলোচনা করেছি সেগুলো আপনারা একটু কষ্ট করে আমাদের প্রোগ্রামগুলো দেখবেন এই প্রোগ্রামগুলোর মধ্যে অনেক অসাধারণ জ্ঞান রয়েছে অসাধারণ বিষয় আমরা বহু গবেষণা করে এই প্রশ্ন উত্তরগুলো দিই। আমরা অনেক পড়ালেখা করে এগুলো এসে উত্তরগুলো দেই সেখানে সে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি কিন্তু কমন কথা হচ্ছে যেটা মুসলিমকে প্রথমে কোনো ব্যক্তি সালাম দিয়ে শুরু করবে না কিন্তু কোনো কোনো প্রেক্ষাপটে আমরা বলেছি ও মুসলিমকে সালাম দেওয়া জায়েজ এবং সালাম দেবে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন লুৎফর রহমান লিখেছেন আমি আপনার জিজ্ঞাসা নতুন দর্শক এই অনুষ্ঠানটি দেখে খুব ভালো লাগছে আমার একটি প্রশ্নের উত্তর দিলে খুশি হতাম আমি চাকুরি বাকুরি না পেয়ে ঢাকার মোহাম্মদপুরে একটি দোকান নিয়ে বসেছি আমার দোকানটির নাম দিয়েছি কুড়িগ্রাম জেনারেল স্টোর আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম বলে কুড়িগ্রাম নাম রেখেছি দোকানের নামের ডানে আল্লাহ ও শেষে মোহাম্মদ সাল্লাহ আলী ওসালাম আর্টিস্ট দিয়ে আর্ট করে দিয়েছি এভাবে দোকানের নাম রাখা কি ঠিক আছে এই নাম দিতে ইসলামে কোনো নিষেধ আছে রাসুলের সময় সাহাবিরা কীভাবে ব্যবসা বাণিজ্য করতেন তাদের দোকানের কি কোনো নাম ছিল আমার জন্য দয়া করবেন যেন ব্যবসায় সফলতা লাভ করতে পারি ধন্যবাদ শেষের দিকে আসি আপনার তালা আপনাকে আল্লাহতালা আপনার ব্যবসায় সফলতা দান করুন আপনি যেন যে উদ্দেশ্যে ব্যবসা করছেন সেটা যেন সফল হয় ভালো হয় ব্যবসায় মধ্যে তালা উন্নতি দান করুন এরপরে এরপরে সামনে একটু বক্তব্য হচ্ছে এই রাসুল সাল সাবাইকার ব্যবসায় দোকান বা এগুলোর কোনো নাম ছিল কি না আমার কোনো নাম জানা নেই আমার যতটুকু জানা রয়েছে মানে ততটুকুর মধ্যে আমি ব্যবসায়ের সাবাইকরামতে কোনো ব্যবসায়ী দোকানের নাম এখনকার আধুনিক সময়ে যেভাবে ব্যবসা করা হচ্ছে প্রচার করে ওরকম হতো হতো না তবে সাবাইকরামগণ ব্যবসা করেছেন প্রমাণিত হয়েছে ব্যবসা ছিল এটা প্রমাণিত হয়েছে ব্যবসায়ের দোকানও ছিল এটা প্রমাণিত হয়েছে কিন্তু দোকানের নামগুলো

অনেকের নাম আছে কালু কালুমিয়া কালুমিয়া কেন এই নাম লাল মিয়া তার নামটা কেন কালুমিয়া হয়েছে আমরা কিচ্ছু জানি না ঠিক মানে এই যে নামকরণগুলো এই নামকরণগুলো শুধুমাত্র জাস্ট পরিচিতির জন্য যাতে করে তোমরা পরস্পর পরস্পরের সাথে পরিচয় লাভ করতে পারো আর অন্য কোনো কারণ নেই সুতরাং এগুলোর মধ্যে তেমন কোনো বিষয় নেই যে এগুলো একেবারে বৈশিষ্ট্যমণ্ডিত করে দিয়েছে সুতরাং কুড়িগ্রাম স্টোর কুড়িগ্রাম আপনার বাড়ি দিয়েছেন দিতে পারেন কোনো অসুবিধা নেই কুড়িগ্রাম স্টোর দিলে এতে কোনো গর্হিত বিষয় নেই বা শরিয়ার নিষিদ্ধ কোনো বিষয় নেই যে কোনো ধরনের নামকরণ করতে পারেন তবে নামের সাথে যে আল্লাহ মোহাম্মদ নাম দেওয়া না আল্লাহ এবং মোহাম্মদ এই নাম এখানে সংযুক্ত করার কোনো মানে প্রশ্ন আসে না এই কাজটি শুদ্ধ নয় এখানে আল্লাহ মোহাম্মদ একেবারে মানে আর্টিস্ট দিয়ে এনে খোদাই করে লাগাতে হবে এটা যদি মনে করেন বরকতের জন্য শুদ্ধ নয় যদি মনে করেন এটা মানে আমাদের আকিদা তাহলে শুদ্ধ নয় যদি মনে করেন যে এটা ব্যবসার জন্য প্রয়োজন তাও শুদ্ধ নয় কারণ আল্লাহ এবং মোহাম্মদ এভাবে লাগানোর বিষয়টি ইসলামী শরিয়া সমর্থন করে না অনুমোদন দেয় না বাকি নামকরণ আপনার এতে কোনো অসুবিধা নেই নামকরণ আপনি যেটা করেছেন সেটা হতে পারে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন আরজিনা সৌমি লিখেছেন আমি পেশায় একজন নার্স বলছি পুরান ঢাকা থেকে আমার বিবাহের সময় কাবিন করা হয় তিন লাখ টাকা কিছুদিন আগে আমার রক্তের একটা জটিল রোগ হয়েছিল মালিকের অশেষ রহমতে এখন আমি ভালো আছি আমার চিকিৎসা প্রায় শেষ তাতে আমার বেশ কয়েক লাখ টাকা খরচ হয়েছে আমার স্বামী একজন পুলিশ তাই পুলিশের চিকিৎসা কল্যাণ সমিতি থেকে আমি কয়েক লাখ টাকা পাবো হুজুর আমি ব্যাংক লোন নিয়ে নার্সিং পাস করেছি তাই এই টাকাটা দিয়ে আমি আমার লোন শোধ করতে চাই কিন্তু আমার স্বামী আমাকে এই টাকাটা আমার কাবিন নামার টাকা হিসেবে দিতে চান এখন আমার প্রশ্ন হলো যেহেতু এই টাকাটা আমার রোগের বিনিময়ে পাওয়া যাবে মানে আমার স্বামীর উপার্জনে টাকা নয় তাহলে আমার স্বামী এই টাকাটা আমাকে কাবিনের টাকা হিসেবে দিলে কি তার মোহরণা আদায় করা হবে একটু বুঝিয়ে বলবেন বলবে হয়ে যাবে আপনার স্বামী যদি আপনাকে কাবিনের টাকা হিসেবে দেয় তাহলে আদায় হয়ে যাবে হবে না কেন আদায় হয়ে যাবে উনি ওনার রোগ হলে তো ওনাকে পুলিশ দিত না দিচ্ছে কেন যেহেতু পুলিশ সার্ভিসের কার এগেনস্টে এই জন্য এই সার্ভিসের এগেনস্টে যেহেতু দিচ্ছে সেক্ষেত্রে স্বামী যদি এটাকে দেয় এটাকে এই এটাকে কাবিনের টাকা হিসেবে দেয় সেটাও গ্রহণ করতে পারবে দিতেও পারবে কারণ হচ্ছে এটা তো আসলে সার্ভিসের এগেনস্টে আসতেছে এটা এই এগেনিস্টে নয় উনি যদি অন্য কারো বউ হতেন ও পুলিশের বউ হতেন তাহলে উনি এই টাকা পেতেন প্রশ্নে আসে না এ টাকা সার্ভিসের এগেন্স্ট স্টার্সে পুলিশ হওয়ার কারণে অন্যথা তো পেতেন না রোগের বিনিময় বলতে পুলিশ পুলিশের পুলিশ নিজে এবং পুলিশের স্ত্রী অর্থাৎ পুলিশের সন্তান যদি কোনো বিভিন্ন মানে রোগের আক্রান্ত হয়ে থাকে তাহলে তাদের মানে একটা সার্ভিসের এগেনিস্টে একটা তাদের অ্যামাউন্ট বরাদ্দ করা হয়ে থাকে সেই অ্যামাউন্ট পাবেন তো সেক্ষেত্রে যদি স্বামী মনে করে যে না এই টাকাটা তোমাকে তুমিই পাবা ঠিকই আছে কিন্তু আমি এটার পরিশোধ করে দিচ্ছি তাহলে জায়েজ আছে কিন্তু সেটা মানে করবি কি না উত্তম হচ্ছে কোনো সন্দেহ আরো সুন্দরভাবে উত্তম হচ্ছে উত্তম হচ্ছে তিনি নিজের পক্ষ থেকে দেয়া কিন্তু এটা যেহেতু মানে এই টাকাটা পাচ্ছে কিন্তু তিনি নিজস্ব কোনো এই কারণে নয় এটা এই সার্ভিসের এগেনিস্টে পাচ্ছে এই জন্য এটা স্বামীর জন্য করা জায়েজ কিন্তু উত্তম যে উত্তম বলছেন আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন সৌদি আরবের তায়েব থেকে মোস্তাক আহমেদ লিখেছেন আমাদের দাদা দাদাদের মধ্যে অনেকে কোরআনের হারফ গুরুকে তেসে এভাবে উচ্চারণ করতেন এভাবে উচ্চারণ কি সঠিক ছিল নাকি ভুল না এই উচ্চারণটা মানে আরবি উচ্চারণ নতুন অনুযায়ী শুদ্ধ নয় কিন্তু এটা উর্দু বা ফার্সি উচ্চারণ মানে আমাদের এই অঞ্চলে যেহেতু উর্দু এবং ফার্সির প্রভাব বেশি ছিল এগুলো ফার্সি উচ্চারণ ফার্সি উচ্চারণটা এভাবে আলিফ বে তে সে মানে এটা পরে একটা যুক্ত হয় বে তে সে এ ধরনের কিন্তু আর আরবি উচ্চারণ মধ্যে আলিফ ব্যা তা সা এই উচ্চারণ একেবারে ভুল এ কথা বলার শুদ্ধ নয় আর একেবারে শুদ্ধ হয়ে কথা বলে শুদ্ধ নয় আরবি দুই ভাষা দুই ভাষার উচ্চারণ দুই ভাষার উচ্চারণ যেহেতু এই অঞ্চলটা আসলে ফার্সি অধ্যুষিত ছিল ফার্সি থেকে তারপরে আর্দুর উর্দু এসেছে উর্দু থেকে এরপরে বাংলা হয়েছে উর্দু থেকে যখন বাংলা তখন আমাদের আলেমরা উর্দু থেকেই মানে এই পড়ালেখা করিয়েছেন আর এই উচ্চারণের কারণে যদি কোরআন তেলাওয়াত অশুদ্ধ হবে না কারণ হচ্ছে মানে এগুলো হচ্ছে নাম এই আলি আলিফ ব্যা তা এগুলো কিন্তু কী জিনিস এটা অনেকে জানে না এগুলো হচ্ছে নাম এগুলো হরফ নয় এগুলো হচ্ছে হরফের নাম হরফ তো আপনাকে চিনতে হবে হরফ এই হরফের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মধ্যে কোনো পরিবর্তন আসে নেই কাঠামো ঠিকই আছে কাঠামো ঠিকই আছে সুতরাং এটা হচ্ছে নাম নামের মধ্যে পরিবর্তনটা কেন হয়েছে ভাষাগত কারণে এটা বুঝতে হবে অনেকে আছে যে একেবারে এটা নিয়ে একটা তুল কালাম কাণ্ড করে ফেলেন যা একবার আমাদেরকে যা শিক্ষা দিয়েছে জাহেরি শিক্ষা দিয়েছে না ওরা ওই সময় উর্দু এবং ফার্সি যেহেতু প্রচলিত ছিল সমাজে মানুষ সেগুলো তা এগুলো হচ্ছে আরবি উচ্চারণ এবং আরবি নাম আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ নাজমুল হাসান খান নয়ন মিরপুর ঢাকা থেকে লিখেছেন কাসাসুল আম্বিয়া এবং ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত সোনালী দিনের কাহিনী বইয়ে উল্লেখ করা হয়েছে হজরত মুহার ইসলামের জামানায় মহাপ্লাবনের সময় আল্লাহ তালা নির্দেশে হজরত মুহার ইসলাম হাতির কপালে হাত ঘষে দেওয়ার সাথে সাথে হাতির নাক দিয়ে একজোড়া শুকুরের জন্ম হয় পরবর্তীতে নুহাল ইসলামে দেখা দেখে শেতান শুকুরের কপালে হাত ঘষে দেয় হাত ঘষে দেওয়ার সাথে সাথে এক জোড়া ইন্দুরের জন্ম হয় এরপর নুহাল ইসলাম আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী বাঘ বা সিংহের কপালে হাত ঘষে দেওয়ার সাথে সাথে বাঘের নাক দিয়ে একজোরে বিড়ালের জন্ম হয় এই বর্ণনা কতটুকু সত্য জানাবেন না এটি একেবারে ডাহা মিথ্যা একটি গল্প বা তাই জুহুর থেকে কাসাসুল আম্বিয়াতে কে কাসাসুল নাবিজিন নাকি কি এর মধ্যে উল্লেখ করা হয়েছে ডাহা মিথ্যা একটি ঘটনা এর কোনো ভিত্তি নেই তাহাকিক ছাড়া যে সমস্ত কথা বলা হয়েছে কল্পকাররা তৈরি করেছে একটু মজা লাগে না এটা শুনতে আমার তো হাসি এসেছে ভালোই মজা লেগেছে যে আল্লাহ তারা বাকলুক আছে ওগুলো সৃষ্টি করেছেন আর নুহালে ইসা তো সব উপর হাত দিয়ে দিয়েছে রাস্তা পেরিয়ে যাচ্ছে জাদু এই সমস্ত ফালতু কথা মানে এমন ফালতু কথা যেটার কোনো ভিত্তি নেই কারণ সব কিছু আল্লাহ তারা নিজেই সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি এগুলো এগুলো কোনো মানুষের সৃষ্টি না কেউ হাত দিয়ে এগুলো বের করেছেন মোটেও হ্যাঁ মাথা ঘষাই ঘষলেই বেরিয়ে আসবে নাক দিয়ে তাও বেরিয়ে আসছে নাক দিয়ে বেরিয়ে আসছে কি বক্তব্য দিয়েছে বা কি কথা বলেছে যে কথাগুলোর কোনো ভিত্তি নেই সুতরাং এগুলো মানে গল্পকারা তৈরি করেছে অনেক সময় মানুষদেরকে হাসানোর জন্য অথবা মানুষের মনোরঞ্জনের জন্য যারা বক্তব্য দিত চমকলাগাব হ্যাঁ বক্তব্য দিত তখন তারা বিভিন্ন ধরনের গল্প তৈরি করত গল্প তৈরি করে বক্তব্যগুলো দিত ওগুলো এক পর্যায়ে গিয়ে সেগুলো বিভিন্ন মানুষ বইয়ের মধ্যে সংকলন করে ফেলেছে সংকলনের পরে এগুলো এখন বর্তমানে শেষ পর্যন্ত পরবর্তীতে এগুলোকে মানে কিতাবের মধ্যে এনে তারপরে এগুলো রেফারেন্স হিসেবে গ্রহণ করা শুরু করে দিয়েছে একেবারেই ভিত্তিহীন বক্তব্য এগুলোর কোনো ভিত্তি নেই প্রিয় দর্শক আমরা জানলাম সব বর্ণনাই সঠিক নয় আমাদের তাহাকে করতে হবে অনুসন্ধান করতে হবে আসলে সঠিক কি না আরও একটি ইমেল পাঠিয়েছেন সাদিয়া সাবরিন লিখেছেন আমাদের ব্যাঙ্কগুলো টাকা জমা বা উত্তোলনের ক্ষেত্রে সুদের লেনদেন হয়ে থাকে প্রশ্ন হলো চাকরির ক্ষেত্রে ব্যাংকে চাকরিকে হালাল হবে ইসলাম কি ব্যাংকের চাকরি সমর্থন করে আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে কমন প্রশ্ন করেছেন ব্যাংক ব্যাংকের দুটি দ্বারা আছে একটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং একটা হচ্ছে জেনারেল ট্রেডিশনাল ব্যাঙ্কিং হ্যাঁ সুদের লেনদেন যে সমস্ত ব্যাংক করা হয় তাকে বা যে সমস্ত ব্যাংক সুদি লেনদেনের উপর প্রতিষ্ঠিত সুদি লেনদেনকে বৈধ মনে করে সেই ব্যাংকে চাকরি করা হারাম এটা বিশুদ্ধ বক্তব্য এটা আমাদের ওলামায়করাম আহ তাহকি মুজতাহিদ ওলামায়করাম বলেছেন যে সেখানে চাকরি করা হারাম সুতরাং এগুলোতে চাকরি করা যায়জ নেই কিন্তু যেসব সব ব্যাঙ্কগুলো সুদকে হারাম মনে করে এবং সুদি লেনদেন করে না সুদি কোনো কারবার কাজ কারবার ব্যাংকের মধ্যে নেই ডিলিংসের মধ্যে সুদের কোনো স্থান নেই ওই সমস্ত ব্যাংকে চাকরি করা যায়জ যেহেতু আপনি আসলে শুধু কোনো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেননি তাই এটা আমাদেরকে বুঝতে হবে যে ব্যাঙ্কিং সেক্টরটা আসলে একটা হচ্ছে ট্রেডিশনাল সুদ ভিত্তিক ব্যাঙ্কিং ব্যবস্থা আর একটা হচ্ছে কনভেনশনাল আর ইসলামিক ব্যাঙ্কিং ব্যবস্থা যেটার মধ্যে একটু পার্থক্য রয়েছে জি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন আমাদের জীবনযাপনে বিচিত্র জিনিস চলে আসে উপার্জন করতে হয় অর্থ সংরক্ষণ করতে হয় ব্যাংক আছে আবার ব্যাংকের বিবিধ ধারা আছে সুদী ব্যাংক ইসলামী ব্যাংক জীবনের এই নানা কারণেই আমরা প্রশ্নের সম্মুখীন হই এবং ইসলামের কাছে ফিরে আসতে চাই ইসলাম আমাদের জবাব দেয় সেই জবাব আমরা জানব পালন করব জীবনকে আমরা পবিত্র এবং শুদ্ধ করব। চিঠি প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন বিডি ডট কম আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দামে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইন মত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাগ